করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। चलो आप लोग आगे चलो ना। सर चेते सोरे নির্বাচন কমিশনের একজন আধিকারিক প্রতিনিধি এবং তার সঙ্গে নাগরিক প্রায় 8 জন সেনা জওয়ান তারা এসে পৌঁছেছেন এবং এখানে তারা ঠিক গেটের সামনে তারা অপেক্ষা করছে। রুটিন আবার কি চক্রান্ত না পারতো সবই তো বুঝতে পারছি। প্রত্যেক 16 করেছে 19 করেছে আবার এবারেও করেছে। এর আগেও আপনাকে বাধা হয়েছে একটা জিনিস বলুক না। বললাম তো 16 করেছে 19 করেছে 21 করেছে। দাদা আপনি কি এই যে নির্বাচন বিষয়ে, এই যে নির্বাচন কমিশন যেভাবে 5টা থেকে 30 তারিখ সকাল পর্যন্ত আপনাকে ফের নজরবন্দি বলুক না, ভালো লেগেছে করেছে আমার কাজ আমি করে যাবো। কি কারণ মনে করছে সেটা বলতে হবে, আসলে ওরাই ভালো বলতো। পরে দলের সঙ্গে আলোচনা করে দেখ, তবুও দলের সঙ্গে আলোচনা করার ব্যাপার আছে, আমি এটা করি। আপনার সঙ্গে কি যোগাযোগ করেছে এখনো পর্যন্ত তার নির্বাচন কমিশন? পার্সোনাল ব্যাপার, কে নেই এখনো কোনো কাগজ পায় নাই না, পায়নি অসুবিধা দিয়েছি কিনা দেখি। এই নিয়ে কতবার হতে হলো নির্বাচনের সময়? 16 হয়েছে, 19 হয়েছে, 21 হল। কোনোভাবে মানে এই বিষয়টিকে নির্বাচন কমিশন বারবার করে এরকম যে দেখ ওরা বুঝা ভালো বুঝতে ওরা আমাকে কিছু বলে সেগুলো আপনাকে আমি বলবো কেন? যে আপনার একটা টিভি চ্যানেল, আপনি আশা করেন কি করে যে আপনাকে আমি বলবো আমার কি কৌশল হবে কি হবে না হবে? এটাকে আমি কি বাচ্চা ছেলে নেই? আমি কি বাচ্চা ছেলে নেই আপনাকে? হ্যাঁ খেলা হবে, খেলা তো অসুবিধে যায় এখানে নামাজ না বলো। যেখানে মন সেখানে যাবো আমাকে নজরবন্দি মানে কি? নজরবন্দি কি গৃহবন্দি নাকি? নজরবন্দি আলাদা জিনিস, আমার সঙ্গে একটা ক্যামেরা থাকবে, আমি কি বলছি আমি কি করছি আমি কি নির্দেশ দিচ্ছি সেটা দেখা। আমি ঘরের মধ্যে বউকে নিয়ে শুয়ে থাকবো, ক্যামেরা নিয়ে শুয়ে থাকবো নাকি? আরো আছে, লিখে যাক না কমিশনে আসুক, লিখে যাক অর্ডার লেবে 1 ডজন দিয়ে দেবো। যোগাযোগ করবেন কি করে? সেটা আমাদের ব্যাপার।
বললাম তো আপনি একটা চ্যানেল, আপনাকে আমার কৌশল আমার আমার দলের কী কথাবার্তা আপনি আমি বলবো কি? আপনি তো আজ আমার কাছে এসছেন, কালকে অন্য কোথাও যাবেন বিজেপি লিডারের কাছে। আপনার ক্ষেত্রে বারবার এটা হয় কেন? ওদের প্রশ্ন করুন না, কমিশনকে প্রশ্ন করুন না, কমিশনকে প্রশ্ন করুন না। ওদের দলে তো অনেক ডাকাত চোর ক্রিমিনাল আছে। অনুভব আপনাকে নজরবন্দি করা হচ্ছে, আপনাকে কিছু আগে থেকে জানানো হচ্ছে না, সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনি জানতে পারছেন, এইটা কীভাবে দেখছেন? সেটা আমি জানি না কী নিয়ম আছে না, সেটা আইন বলুন। আপনি হাতে এখন কোনো চিঠি পাননি? কোনো পাইনি। দাদা আগের থেকে মুখ্যমন্ত্রী আপনাকে বলেছে নজরবন্দি করলে আদালতে রাস্তা, সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পর নিশ্চয়ই চিন্তা ভাবনা হবে। মানুষ এই নজরবন্দি করাতে আরো রেগে গেল, এইভাবে কি আটকানো যায়? জায়গাটা রুটিন প্রোগ্রাম, এটা ইলেকশন কমিশনের রুটিন প্রোগ্রাম, যেভাবে নির্বাচন হলো আপনি কিছু বলবেন এই বিষয় নিয়ে? একটা তো সপ্তম দফার নির্বাচন দায়ী নরেন্দ্র মোদী, বিজেপি সরকার দেয় 100% বিজেপি সরকার দেয়। শেষ দফার নির্বাচনে যারা বিভিন্ন রাজনৈতিক দলের ভোট কর্মী বা যারা ভোটাররা, এই কোভিড সিচুয়েশনে কীভাবে সবার উপস্থিত থাকা উচিত এই নিয়ে আপনি কিছু বক্তব্য রাখবেন? এখন সামনে ভোট, ভোটটা হয়ে যাক, তার যা বলার উদ্দেশ্য থেকে শুনতে পারে, এখন এখন ভোটটা হয়ে যাক, তখন কী বলছি। সব থাকবে, সে থাকবে, সেটা কি সবার সামনে বলা যায়? হ্যাঁ, ভোটারদের উদ্দেশ্যে অন্য বছর নজরবন্দি আর এবছরের মধ্যে কোনো পার্থক্য করছে? একই, 16-তে যা নোটিস তোমার না, আপনার দিক থেকে লড়াই কি কঠিন হলো? কী করেছে 16-তে করেছিল না, এই এবারের যেখানে গোটা রাজ্যে বলা হচ্ছে বিজেপির হাওয়া, আপনার জেলাতে বলা হচ্ছে বিজেপির হাওয়া, এখনও পর্যন্ত 210 সিট পেয়ে গেছে। আপনিও জানেন আমিও জানি। আপনার জেলা? আমার জেলা 11-টা হবে, আমার জেলা কোনো ভোট হয়নি, যে ভোট হয়েছে তাদের 210 পেয়ে গেছে, মানে +11 বলছেন, 211-টা পেয়ে গেছে, তারপরে আরও এখনো এখনো 35টা সিট বাকি আছে। মানে আপনি এতটাই কনফিডেন্ট যে আপনার জেলা ঠিকই তো বলছি, যা বলছি ঠিক বলছি, শুভেন্দু হেরে গেছে, রাজীব হেরে গেছে, সবাই হেরে গোহারা হয়ে গেছে। দেখ সেটা তো মেশিনে ঢোকা যায়নি, মুখে বলছি, মেশিনে ঢুকলে বলা যায় না, সে দেখা যাবে 2 তারিখে, রেজাল্ট 2 তারিখে দেখা যাচ্ছে। 3 অধ্যায়, রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।